ইতালি থেকে দ্বিতীয় দফায় 8.5 টন মেডিকেল সরঞ্জাম পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইরান, কাতার, কুয়েত, ইরাক সহ বিভিন্ন দেশ বিপর্যস্ত লেবাননের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোর জন্য 9 মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে জাতিসংঘ। ইউরোপের বাকি দেশগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। আলভি হোসাইন, চ্যানেল আই। ভারতে করোনা আক্রান্ত শনাক্ত 20 লাখ ছাড়িয়েছে। দেশটিতে গত 20 দিনে 10 লাখ মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে, যা যুক্তরাষ্ট্র কিংবা ব্রাজিলের চেয়েও বেশি। গত কয়েক সপ্তাহ ভারতে প্রতিদিনই 50,000-এর বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে 41,000-এর বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের আগে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি দাবি করেছেন, নির্বাচন সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের উপর কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যটির কারা কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির প্রভাবশালী মহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা পিপলস পার্টি SLPP। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মহিন্দা রাজাপাকসে। নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ছিল সংসদের 225 আসনের মধ্যে অন্তত 150টি। 2/3 ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে রাজাপাকসের দল। আর সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে চান তার ছোট ভাই ও রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোটাবায়া রাজাপাকসে। বুধবার দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী প্রচারণার বড় অংশ জুড়ে ছিল সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি। রাজাপাকসের পরিবারের জয়ে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ মাস পর মাঠে গড়াচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে হাই ভোল্টেজ ম্যাচে খেলবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও লিও। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এবছরের মার্চে রাউন্ড অফ 16-এর প্রথম লেগ অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রমণের কারণে মার্চের শেষ সপ্তাহে অন্য টুর্নামেন্টের সাথে বন্ধ হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগও। আজ শেষ 16-এর দ্বিতীয় লেগে এতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল। এতিহাদে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। টানা 11 ম্যাচ অপরাজিত লা লিগা চ্যাম্পিয়নরা। তবে প্রথম লেগে রিয়ালকে 2-1 গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে আছে ম্যান সিটি। অন্য ম্যাচে প্রথম লেগে লিওকে 1-0 গোলে হারিয়ে এগিয়ে আছে জুভেন্টাস। এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।